এই পৃথিবীর প্রত্যেকটা মুসলিম কান খাড়া করে শুনে রাখ, আজকে যাদের রিজিকে ঘাটতি আছে, যারা অভাবে আছেন, কষ্টে আছেন, প্রত্যেকের এটা আকিদা ঢুকিয়ে নিতে হবে অন্তরে। আল্লাহ কোনো ব্যক্তির মৃত্যু ততক্ষণ পর্যন্ত ঘটাবেন না তার তকদিরের মধ্যে যতটুকু পানির ফোঁটা লেখা আছে, যতটা খাদ্যের দানা লেখা আছে, যত টাকার মালিক হওয়া লেখা আছে, এটা যেই দিন পুরা হয়ে যাবে তারপরেই মৃত্যু আসবে, তার এক মুহূর্ত আগেও তার মৃত্যু আসবে না। হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা বলা হয়েছে, তার যে রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, বয়স কত হবে, কি খেয়ে মরবে, কোন মুহূর্তে মরবে, কতটা সন্তান, কতটা পয়সাওয়ালা, কতটা স্বাস্থ্য, কত কি পাবে, এগুলো সব নির্ধারিত। মালাকুল মৌতের ক্ষেত্রে চিঠি নিয়ে আসতে মানুষ চিন্ত ভুল হয় না, যে একজনের কাছে নিয়ে আসার কথা ছিল, আরেকজনের কাছে গিয়ে পৌঁছে গেছে। ইন্ডিয়ান ফিল্মগুলাতে, নাটকগুলাতে ওদের ধর্মের যেই কিছু প্রমোট করা হয়, শিক্ষা দেওয়া হয় মুসলিমদের আকিদার মধ্যে ওরা ঢুকাতে চাচ্ছে, ওদের ইয়ামরাজ যেটা, এক ব্যক্তিকে মারতে হয় আরেক ব্যক্তির আত্মা নিয়ে চলে যায়, এটা ওদের ধর্মে হয়, কিন্তু ইসলাম ধর্মে এটা হইতে পারে না। আল্লাহর ফেরেশতাদের দ্বারা এটা কোনোদিন মিস্টেক হইতে পারে না, তাদের কাল্পনিক ধর্মে হইতে পারে, ইসলাম ধর্মের মধ্যে এসব ভৌতবাজি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিদ্ধান্তের মধ্যে সামান্যতম ত্রুটি হয় না, এবং আল্লাহ যাদেরকে নিযুক্ত করেছেন তারাও খেয়ানতকারী নয়, তারা যা করতে বলা হয় তাই করে, আল্লাহ তাদের শানে কথা বলেছেন, ওয়াইফালুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে, তারা আদেশের খেলাফ একটু লড়চড় করতে পারে না। জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল, আপনি কেন ঘন ঘন আমার কাছে আসেন না, রাসূলুল্লাহ বলেছিলেন, তিনি বলেছিলেন, আপনার রব ভালো করেই জানেন যে কখন আপনার কাছে আসতে হবে, তিনি অনুমতি না দিলে আমাদের আসার ক্ষমতা নাই। কি মনে করেন, তার মানে রাসূলুল্লাহর সাথে যা কিছু হয়েছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো ব্যক্তির মৃত্যু যখন লেখা আছে তখনই হবে, যেভাবে লেখা আছে সেভাবেই হবে, ওয়ালা ইয়াস্তাকদিমুন, একটু আগে পরে হবে না। এই জন্য কোনো ব্যক্তি যদি মরে যায় 10-20-15-20 বছরে, কোনো নেতৃস্থানীয় ব্যক্তি, কোনো ব্যক্তি, তার অনুসারীরা, তার ভক্তরা যে শব্দ ব্যবহার করে ব্যানারের মধ্যে, তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত, আপনার এই ভাষা পরিবর্তন করেন, এটা কোনো মুসলমানদের ভাষা হতে পারে না। শোক, কোনো ব্যক্তির জন্য শোক করা ইসলাম এটা শেখায় নেই, শুধুমাত্র স্ত্রীদেরকে বলা হয়েছে তারা তাদের স্বামীদের জন্য 4 মাস 10 দিন শোক করতে পারে, এমনকি নিজের সন্তানের জন্যও সে 3 দিনের বেশি শোক করতে পারবে না, নিজের সন্তানের জন্যও। আর যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে পেয়ে গেছেন, তাদের নেতাদেরকে নিয়ে আপনি রাস্তাঘাটে মিছিল করবেন, রাস্তা বন্ধ করে দেবেন, যা খুশি তা করবেন, প্রত্যেক বছরে বছরে সেই দিন আসলেই, এগুলো ইসলাম নয়। আপনি কোন ধর্মকে প্রমোট করতেছেন, কোন ধর্মের অনুসারী, আপনাকে একটু এটা ঘেঁটে দেখা উচিত ছিল। মুসলিমদেরকে বলা হয়েছে তারা যেন কোরআন সুন্নাহ মোতাবেক চলে, নিজেদের বানানো ধর্ম নিয়ে যেন তারা এমনটা না করে। কোনো একজন ব্যক্তি, সে যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, সে যদি মরে যায়, তার লাশকে নিয়ে মিছিল করা, তার লাশকে নিয়ে ওই সংগ্রাম করা, এগুলো তো শেখায় নাই আমাদেরকে ইসলাম, শেখায় নাই। বাংলাদেশের যত বড় আলেমকে আপনি নিয়ে নেন না কেন, যত বড় রাজনীতিবিদকে নিয়ে নেন না কেন, পুরো বাংলার মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের মর্যাদাবান যে সমস্ত ব্যক্তিরা মারা গেছেন তাদের সমান কোনোদিন হবে না। তাদের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের প্রত্যেককে শহীদ করা হয়েছে। সাহাবায়ে কেরামরা তাদের লাশ নিয়ে গিয়ে যুদ্ধ করেছিলেন, রাস্তাঘাটের মধ্যে হাঙ্গাম করেছিলেন, তাদের প্রতিবাদ করেছিলেন এভাবে, বরং মৃত ব্যক্তির লাশ বহন করে মুখে কথা বলাটা জায়েজ নেই, কোনো উচ্চবাচ্য করা জায়েজ নেই, শুধুমাত্র আপনি জিকির করতে পারেন অন্তর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের সাথে যেতেন, চুপ করে থাকতেন, মুখ বন্ধ করে থাকতো, সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লামের সামনে কোনো কথা বলতো না। কিন্তু আমরা যা করি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, এগুলো সব হচ্ছে গর্হিত কাজ, এগুলো সব লোক দেখানো, এগুলো সব হচ্ছে বাড়াবাড়ি, যেগুলোর সাথে নাজাদের কোনো সম্পর্ক নাই, বরং এগুলো এই ব্যক্তির বিপদে ফেলার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদেরকে আমাদের মানহাস ঠিক রেখে, আমাদের শিক্ষা অনুযায়ী আমাদেরকে চলা উচিত, আমাদেরকে এরকমের মহব্বত দেখানো ঠিক নয়। এবং মিথ্যা প্রচার করা সেটা তো আরও মারাত্মক, যেগুলো করা হয় আমরা সেগুলোর দিকে যেতে চাচ্ছি না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু নির্ধারিত। এক্ষেত্রে একটা চমৎকার একটা হাদিস রয়েছেন, যে হাদিসটা 4-5 জন সাহাবি থেকে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সূত্রে, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে, আব্দুল ইবনে মাসউদ থেকে, আবি উমামা আল বাহালি থেকে, এবং হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম বাজ্জার উল্লেখ করেছেন, ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, ইমাম তাবারানি উল্লেখ করেছেন, নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন, যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্না রূহাল আমিন ও ফি রিওয়ায়াতিন রূহাল কুদুস, মানে জিবরাইল আলাইহিস সালাম, নাফাসা ফি রুইয়া,
জিব্রিল আলাইহিসসালাম আমার অন্তরের মধ্যে এই ওহী নিক্ষেপ করেছেন বা ঢেলে দিয়েছেন, মানে আমার অন্তরের মধ্যে এটা উদ্রেক করে দিয়েছেন, কি সেটা? আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা। এই পৃথিবীর প্রত্যেকটা মুসলিম কান খাড়া করে শুনে রাখ, আজকে যাদের রিজিকে ঘাটতি আছে, যারা অভাবে আছেন, কষ্টে আছেন, প্রত্যেকের এটা আকিদা ঢুকিয়ে নিতে হবে অন্তরে, আল্লাহ কোনো ব্যক্তির মৃত্যু ততক্ষণ পর্যন্ত ঘটাবেন না তার তকদিরের মধ্যে যতটুকু পানির ফোঁটা লেখা আছে, যতটা খাদ্যের দানা লেখা আছে, যত টাকার মালিক হওয়া লেখা আছে, এটা যেই দিন পুরা হয়ে যাবে তারপরেই মৃত্যু আসবে, তার এক মুহূর্ত আগেও তার মৃত্যু আসবে না। হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা বলা হয়েছে, তার যে রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, বয়স কত হবে, কি খেয়ে মরবে, কোন মুহূর্তে মরবে, কতটা সন্তান, কতটা পয়সাওয়ালা, কতটা স্বাস্থ্য, কত কি পাবে, এগুলো সব নির্ধারিত। যেই দিন ওই নির্ধারিত বিষয়টা চলে আসবে তারপরেই তার কাছে মৃত্যু আসবে। তার যদি এক গ্লাস পানি খাওয়া বাকি থাকে, যেখানকার পানি হোক না কেন, ওটা না খাওয়া পর্যন্ত এই ব্যক্তি মৃত্যুবরণ করবে না। হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা, অফিরিয়াতি হাত্তা তাস্তাকমিলা আজালাহা, তার আজাল পূর্ণ না হওয়া পর্যন্ত তার কাছে মৃত্যু উপস্থিত হবে না। এই জন্য আবারও বলি, এই অকাল মৃত্যু বলা এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। এই বাক্য পরিহার করার চেষ্টা করেন, এবং এটাও ভাববেন না যে সে সময়ের আগে মরে গেছে। না, সময়ের আগে কি কোনো ব্যক্তি মরতে পারে না, সময় মোতাবেকই মরে, কিন্তু যে যাকে হত্যা করবে, কেউ যদি আত্মহত্যা করে মরে যায়, এগুলো হচ্ছে সবাব। যেহেতু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, নিষেধ করেছেন যে এগুলো অন্যায়, এগুলো পাপ, কেউ কাউকে হত্যা করো না, আত্মহত্যা করো না, তাহলে যদি করো তো তোমাকে শাস্তি পেতে হবে। এই জন্য যে এটা নিজের হাতে তুলে নেবে, সে এই যুক্তি দেখাইতে পারবে না যে আল্লাহ তো এইভাবে লিখে রেখেছিলেন এই জন্য সে এইভাবে মরে যাবে, কিন্তু আল্লাহ এটাও লিখে রেখেছেন যে কেউ যদি এইভাবে মরে তাহলে তাকে শাস্তি পেতে হবে। আত্মহত্যাকারীকে ওইভাবে শাস্তি দেওয়া হবে যেভাবে সে আত্মহত্যা করবে। এই জন্য কোনো মুসলিম সন্তান যেন এই পদক্ষেপ না নেয়। ইহুদি নাসারারা কীভাবে মরুক, এটা আমাদের মাথা ব্যথা নাই, কারণ অর্থ ইসলাম কি গ্রহণ করেনি। কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছেন, আপনার জীবনের এমন কোনো বিপর্যয় হতে পারে না যেই বিপর্যয়ের কারণে আপনি আত্মহত্যা করে নেবেন, এমন কোনো বিপর্যয় কোনো মানুষের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি, এটা আপনার সিদ্ধান্ত। কারণ অনেকে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় যারা খুব আবেগী, আপনার অনেক বড় বিপদ, কিন্তু এমন স্ট্যাটাস দেয় সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে সে আসলে মুসলমানই না, মানে তার আর বেঁচে থাকারই মনে কোনো অধিকার নাই। গাছের উদাহরণ দেয় যে গাছের পাতা যেভাবে ঝরে যায়, একবারে নিঃস্ব হয়ে যায়, কেন নতুন গাছের পাতা গজায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোনো ব্যক্তিকে নিঃস্ব করে দেওয়ার পর আল্লাহ কি বলে নাই যে তোমার রব রয়েছেন? ইসলামের একটা বিধান হলো, যদি কোনো ব্যক্তি কারাগারে উলঙ্গ অবস্থায় তাকে বেঁধে ফেলা হয় তখন পর্যন্ত তার নামাজ মাফ হয়। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, একজন ব্যক্তির এমন কোনো পরিস্থিতি আসতে পারে না যেখানে সে ইসলাম পালন করতে পারে না, ব্যর্থ হয়ে যাবে, এমন কোনো পরিস্থিতি আসতে পারে না। হ্যাঁ, এটা মেনে নিই যে আমাদের চেয়ে আপনার বিপদ বেশি, আপনাকে আল্লাহ বেশি দুঃখ কষ্ট দিয়েছে, তাহলে আল্লাহ তো এটাও বলেছেন তোমার মর্যাদাও বাড়বে, তোমার গুনাহখাতাও ঝরবে। তোমার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বাড়াতে চেয়েছেন আর আল্লাহ পরীক্ষা করতে চেয়েছেন, এটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলেন নাই? কারণ আল্লাহ তো আমাদেরকে এটা বলেছেন, তোমরা সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, মাতা নাসরুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আরে এই কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন, কারণ তার সাথে যা ঘটেছিল, উমাইয়া সুমাইয়া তাদের সাথে যা ঘটেছিল, ইয়াসির তাদের সাথে যা ঘটেছিল, আমাদের জীবনে কোনোদিন ঘটে নাই, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এমন যেন না ঘটে। তারাও এটা যুক্তিসঙ্গত ছিল যে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, এই কথা বলার। কিন্তু আল্লাহ কি বলেছেন, তোমরা কি ভুলে গেছো, এখন পর্যন্ত তোমাদের সাথে ওই আচরণ করা হয় নাই, তোমাদের পূর্বের ব্যক্তিদের সাথে যে আচরণ করা হয়েছিল, কি তাদের ঈমান আনার কারণে গর্ত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো অপরাধ ছিল না, কোনো ব্যক্তিকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল, তারপর সে তার দিন থেকে সরে নেই। ফেরাউনের মেয়েদের খাদেমার যে মহিলাটা ছিল, তাকে সহ তার সন্তানগুলোকে ফেরাউন আগুনের উত্তপ্ত তেলের মধ্যে জ্বালিয়ে ফেলেছিল, গলিয়ে ফেলেছিল, তারপরে সে ইসলাম থেকে সরেনি। আমাদের সাথে তো এরকম কোনো ঘটনা ঘটেনি, কয়েক হয়তো কত লাখ টাকার ঋণে আপনি ডুবে গেছেন, এটা আপনার ন্যাচারের কারণে হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে বিপদ, আপনি জেনে নেন এটা আত্মহত্যা করার মতো কোনো কিছু ঘটেনি। আপনার সাথে যত রকমের কেলেঙ্কারি হয়ে যাক না কেন, আত্মহত্যার মতো কোনো কিছু ঘটে নাই। আদম সন্তানকে যখন সৃষ্টি করা হয়েছে, আল্লাহ একটা গুণ দিয়ে সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে ভুলে যাওয়া, নাসিয়া। এই যে মানুষ যে ভুলে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে এটা দয়া আমাদের প্রতি। আপনি টিকে থাকেন, আপনার জীবনে যা বিপর্যয় হয়েছে 10-20 বছর যেতে দেন, এই জাতি ভুলে যাবে। আপনি যদি বড় কোনো পাপে লিপ্ত হয়ে থাকেন, অনেকে করেন এরকম, বড় পাপে ধরা পড়েছে, সে মানে লজ্জার মুখ দেখাতে পারে না,
সে মরে যেতে চায়, না আপনি অপেক্ষা করেন, তওবা করেন, এই এলাকা ছেড়ে দেন, 10 বছর পরে ফিরে আসেনি যাতে ভুলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা রেখেছে। এই জন্য কখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমাদেরকে মুখ ফিরাতে হবে না, আমাদেরকে ইসলামের উপরে অটুট থাকতে হবে। যার যে বিপর্যয়ে আছেন আপনি ধৈর্য ধারণ করেন, দোয়া করেন, চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, আমিন। তাহলে আজকে আর আগে বাড়া যাবে না, এই এতটুকুই আজকে তিনটা আকীদাগত দিক তুলে ধরা সম্ভবপর হয়েছে। তার মধ্যে একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন, এটা কোনো ব্যক্তি রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত তার কাছে মৃত্যু আসবে না। এইটা বলার পেছনে রাসূল ইসলামের যেই আদেশটা ছিল সেটা হচ্ছে ফাত্তাকুল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজমিলু ফিত্তালাব, এবং তোমরা যা কিছু তলব করতেছো, যা কিছু তোমার প্রয়োজন হচ্ছে, তুমি সেটা হক হালালভাবে গ্রহণ করো। মানে রাসূল ইসলাম বোঝাতে চেয়েছেন তুমি যেই জায়গায় পৌঁছার সেখানে তুমি পৌঁছতে পারবা, তুমি সেটার জন্য হারাম পথ অবলম্বন করো না, তুমি হালাল পথের উপরেই থাকো, ন্যায়সঙ্গতভাবে আল্লাহর কাছ থেকে সে রিজিক নেওয়ার ব্যবস্থা চেষ্টা করো, তুমি জাহান্নামী হয়েও না, তুমি হারামভাবে সেটা নিয়ে তুমি দুনিয়া ভোগ করে তুমি জাহান্নামে যেও না, তোমার পরকালকে হারায়ও না। এটাই রাসূল ইসলাম শিক্ষা দিতে চেয়েছিলেন, আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলি লিকাউলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।